সরি বল। কি স্যার, কি করবো? সরি বল। আইস আমার চান্দু, তোর সরিটা পকেটে রাখ। রনি, ও হচ্ছে আমার নাচের ক্লাসের ফ্রেন্ড মিট। আজ থেকে ও তোমার ছোট বোন, একদম মায়ের পেটের আপন বোন টাইপের বোন। আর তুই শোন, যদি কখনো দেখছি আমার রনির দিকে তাকিয়া লুচ্চা আমাকে হাসি দিছিস, তখন তোরে আমি একেবারে এমন করতেছিস কেন? তোরটা ধরা টান দিলে তখন তুই বুঝতি কেন এরকম করতেছিস। ভাইয়া বল, ভাইয়া বল, ভাইয়া না বলে তো এখন দিব। ভাইয়া বল, ভাইয়া সুন্দর করে বল, হয় নাই বল যে রনি আমার বড় ভাইয়া। এই পদ্মাইশ ছোকরা প্রতিদিন আমার মেয়েকে ডিস্টার্ব করতো, প্রতিদিন প্রেম নিবেদন করতো। আমার মেয়ে না বলায় তার প্রেমের পাগলামি আরো বেড়ে গেল। প্রতিদিন হুমকি ধামকি দেয়, উঠায় নিবে, অ্যাসিড মারবে। দেখেন না, দেখেন না চেহারা কেমন গুন্ডার মতো চেহারা। তারপর কোনো কিছু পাত্তা না পেয়ে আমার মেয়ের সর্বনাশ করার জন্য ধান্দা করলো। রাতের আধারে বারান্দার লক ভেঙ্গে বাসায় ঢুকলো। আমার মেয়ের চিৎকার শুনে আমি দরজা ভেঙ্গে যখন ঘরে উঠলাম, আমরা যদি আমার মেয়ের চিৎকার না শুনতাম। মিথ্যা, সব মিথ্যা কথা বলতেছ নি। মিথ্যা বলছি, সব মিথ্যা? তাহলে তুমি এইভাবে ধরা পড়লে কেন? সাদি আমাকে ডাকছিল, ও আমাকে এখানে আসতে বলছিল। আর শুধু আমি ওকে ভালোবাসি না, ও আমাকে ভালোবাসে। বিশেষ না হলে আপনার মেয়েকে জিজ্ঞেস করেন, করেন জিজ্ঞেস করেন। বলো সাদিয়া, বলো সাদিয়া, সত্যটা কি? চুপ থাকতে বলি নাই। আমি ওনাকে ভালোবাসি না, উনি আমাকে ডিস্টার্ব করে। কি বলছো, কি বলছো তুমি? আমি আপনাকে ভালোবাসি না, আমি ভালোবাসি না আপনাকে। হ্যালো, ভালোবাসি না। হ্যালো, এমন কম দোস্ত, হ্যাঁ একটা কথা বলতে দাঁত পলাই দেবো, যখন আমি কইছি তখন তো আমার কথা শুনুস নাই। পুরা পুরো প্রেম, পুরা পুরো ভালোবাসা, খুব প্রেমিক হয়ে গেছে, প্রেম কই গেছে? হ্যাঁ ভালোবাসা উৎলাই পড়ছে মায়ের লেগা। হ্যাঁ কি করছ দেখি মায়ের লেগা, রাত দিন পাড়ে বাসার থেকে বাইরে ওর লগে দেখা করতে গেছস, ওর লেগে সবকিছু করছস, যখন বাবার সামনে গেছস তখন কি কয় যে না আমি তোর ভালোবাসি না, ফাইজলামি করছ। হ্যাঁ ভালোবাসতেছস, তুই জানোস না মায়া মানুষ ভালো না, মায়া মানুষ পোলাপাইন করে ইমোশন লয়ে খেলে, তোর ইমোশন লয়ে খেলতে এরা বুঝতে পারছ নাই। ওখানে অপশন থাকে দুইটা, একটা লোকের প্রেম করে আর একটা লোকের বিয়ে করতে চায়। দেখবে দুদিন পর যখন ভালো বলা পাইবো ঠিকই বিয়ে করে লাইছে, তোরে চিনবো না, এমনি তো চিনে না। এই সমস্যা কি তোমার? হ্যাঁ সাদিয়া একটু রনির সাথে কথা বলতে চায়। কথার গোষ্ঠী খেলাই আমার বন্ধুর জীবন নষ্ট করে তোমরা ফাইজলামি শুরু করো। হ্যাঁ চিনিমিনি খেলতেছ আমার বন্ধুরা, আর একবার যদি ফোন দিছো এই ফোনের ভিতর থেকে তুমি করে মেরালামো জীবনা ফোন দিবে না বেয়াদব মাইয়া।